নমস্কার বন্ধুসকল, আপনালোক সকলোকে লাইফস্টক বিজনেস ইউটিউব চ্যানেলের অন্য একটা নতুন ভিডিওলৈ পুনরবার আদরণি জানাইছো। আজি মই কেনেকৈ কম খরচত গাহৰিৰ দানা প্রস্তুত কৰিব পাৰে আৰু মই কেনেকৈ কম খরচত দানা প্রস্তুত কৰি গাহৰিক খুৱাই গাহৰিক ডাঙৰ কৰিবলৈ সক্ষম হৈছে এই বিষয়ে কিছু কথা কবলৈ আৰু কিছুমান দৃশ্য দেখুৱাবলৈ মই চেষ্টা কৰিম। কাৰণ সকলো গাহৰি খেতিয়কে কম খরচত দানা প্রস্তুত কৰি গাহৰিক খুৱাই সোনকালে ডাঙৰ হোৱাটো বিচাৰে। সেইকাৰণে বন্ধুসকল, আপোনালোকে গোটেইখিনি কথাবোৰ জানিবৰ বাবে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই থাকিব। কাৰণ বন্ধুসকল, মই মোৰ ভিডিঅ'ৰ জৰিয়তে সদায়ে মোৰ বন্ধু বান্ধৱীসকলক অনুপ্ৰেৰণা দিবলৈ, সাহস দিবলৈ আৰু কাম কৰিবৰ কাৰণে শক্তি দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। বন্ধুসকল, এইটো হৈছে মোৰ ফাৰ্মত থকা গাহৰিৰ কাৰণে বনোৱা ভাত, অৰ্থাৎ যোৱাকালি পুৱাতে কইনাই বনাই থৈছে। ইয়াত প্ৰায় 10 কেজি চাউলৰ ভাত আছে আৰু এতিয়া কইনাই আকৌ 10 কেজি চাউলৰ ভাত বনাইছে। মই আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ, সেয়া চাব। 10 কেজি চাউলৰ ভাত বনাই আছে আৰু এইটো হৈছে আমাৰ ঘৰৰ খৰিৰ ভাণ্ডাৰ। খৰিৰ পৰিমাণ অলপ কমি আহিছে কিন্তু বঢ়াব লাগিব। সেয়া চা বন্ধুসকল, এইটো হৈছে আমাৰ ঘৰৰ গাহৰিৰ কাৰণে খাদ্য বনোৱা মিনি ফেক্টৰী। বন্ধুসকল, এইটো হৈছে ডিহিউজৰ ষ্টাৰ্টাৰ ফিট আৰু এইটো হৈছে গডৰেজৰ ষ্টাৰ্টাৰ ফিট। এই দুটা ষ্টাৰ্টাৰ ফিটটো ভাতৰ লগত মিক্স কৰি মোৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালিকেইটাক মই দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। আপোনালোকে নিজৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালিক 30 কেজি ওজন নোহোৱালৈকে ষ্টাৰ্টাৰ ফিট দিবলৈ চেষ্টা কৰিব। কাৰণ ষ্টাৰ্টাৰ ফিডত যথেষ্ট পৰিমাণৰ প্ৰটিন থাকে আৰু এইটো হৈছে ফিনিচাৰ ফিড। যদি আপোনালোকৰ ফাৰ্মত পোৱালি জন্ম দিয়া মাইকী গাহৰি আছে আৰু এই পোৱালিবোৰ আপোনালোকে উইনিং কৰিছে, তেতিয়া মাইকী গাহৰিবিলাকক আপোনালোকে এই কডৰেজৰ ফিনিচাৰ ফিডটো খুৱাব পাৰে। ইয়াৰ উপৰিও যদি আপোনাৰ ফাৰ্মত 60 কেজিৰ ওপৰৰ ওজনৰ খাচী গাহৰি আছে তেতিয়াও এই ফিনিচাৰ ফিডটো আপোনালোকে দিব পাৰে। আৰু এইটো হৈছে ব্ৰিডাৰ ফিট। যদি আপোনালোকৰ ফাৰ্মত নতুনকৈ প্ৰেগনেণ্ট হোৱা গাহৰি আছে তেতিয়া আপোনালোকে এই ব্ৰিডাৰ ফিট বা চাও ফিটটো ভাতৰ লগত মিক্স কৰি দিবলৈ চেষ্টা কৰিব। মনত ৰাখিব, আপোনালোকে প্ৰেগনেণ্ট গাহৰি কেতিয়াও ফিনিচাৰ বা গ্ৰোৱাৰ ফিটটো নিদিব, আপোনালোকে চাও ফিটটো খুৱাব। তেতিয়া পোৱালি জন্ম দিয়াৰ পাছত গাখীৰৰ কোনো ধৰণৰ প্ৰব্লেম নহ'ব। এইটো আছে ফিনিচাৰ ফিট আৰু ইয়াত আছে মাকৈ গুড়া। এই মাকৈ গুড়াটো মই প্ৰতিটো গাহৰিক অলপ অলপকৈ খাদ্যৰ লগত মিক্স কৰি দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। আৰু বন্ধুসকল, এইটো হৈছে ধানৰ গুদা। আমি গুদা বুলি কওঁ, আপোনালোকে তুঁহগুৰি বুলি কয়, অৰ্থাৎ লোকেল মানে ফ্ৰেছ। এয়া চাব, এইটো মই অলপ অলপ দিবলৈ চেষ্টা কৰোঁ। পোৱালিবিলাকক মই এইটো নিদিওঁ, গাহৰি ডাঙৰবিলাককহে মই এই তুঁহগুৰিটো দিবলৈ চেষ্টা কৰোঁ। বন্ধুসকল, আপোনালোকে মোৰ হাতত যিটো লতা আৰু মিঠালৰ পাত দেখা পাইছে ইয়াক মই এতিয়া মোৰ ফাৰ্মত থকা গাহৰিবিলাকক অলপ অলপ দিম। মই প্ৰতিদিনে মোৰ ফাৰ্মত থকা গাহৰিবিলাকক খাদ্য দিয়াৰ আগতে অলপ অলপ গছ গছনি পাত দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। অৰ্থাৎ বন্ধুসকল, মোৰ ঘৰত পোৱা যেনেকৈ কাম্বাৰী গছৰ পাত, কলপাত, চেগুন গছৰ পাত, মিঠালৰ পাত, লতা, এইবোৰক মই সদায় অলপ অলপ দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। এইবোৰক দিলে গাহৰিবোৰ যথেষ্ট পৰিমাণৰ খনিজ লৱণ পোৱাৰ উপৰিও গাহৰিৰ হজম ক্ষমতা বৃদ্ধি পায়। সেইকাৰণে বন্ধুসকল, আপোনালোকে নিজৰ ফাৰ্মত থকা গাহৰিবিলাকক অলপ অলপ গছ গছনি পাত দিবলৈ চেষ্টা কৰিব। এতিয়া মই আপোনালোকক মোৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালিবোৰক মই কেনেকৈ দিম আৰু খায় নে নাখায় খুব ধুনীয়াকৈ আপোনালোকক মই দেখুৱাই যাম। বন্ধুসকল, এইটো হৈছে মোৰ ফাৰ্মত জন্ম পোৱা গাহৰি পোৱালি। এতিয়া মই এইবিলাকক মিঠালৰ পাত দিছোঁ, আপোনালোকে চাব খায় নে নাখায়। এয়া চাওক বন্ধুসকল, খাবলৈ আৰম্ভ কৰিছে। এই 4টা গাহৰি পোৱালিও খাবলৈ আৰম্ভ কৰিছে। এনেদৰে বন্ধুসকল, গাহৰিক আপোনালোকে যত্ন ৰাখিবলৈ চেষ্টা কৰক। বেমাৰ আজাৰ কমকৈ হ'ব, খাদ্য নোখোৱা কেতিয়াও নহ'ব। অকল আপোনালোকে কচু ভাত দি গাহৰিক ডাঙৰ কৰিবলৈ চেষ্টা নকৰিব। ডাঙৰ হোৱাৰ লগতে শাৰীৰিকভাৱে যাতে সুস্থ হৈ থাকে সেইকাৰণে আপোনালোকে মাজে মাজে কেলছিয়ামৰ চিৰাপ, আইৰণৰ চিৰাপ আৰু লগতে গছ গছনিৰ পাত দিবলৈ চেষ্টা কৰিব, য'ত বহুতো পৰিমাণৰ খনিজ লৱণৰ মিশ্ৰণ থাকে। বন্ধুসকল, এতিয়া মই মোৰ ফাৰ্মত থকা গাহৰিবিলাকক দানা দিবৰ কাৰণে গোটেইখিনি সামগ্ৰী ৰেডি কৰি লৈছোঁ। পোনপ্ৰথমে মই মোৰ ফাৰ্মত থকা এজনী প্ৰেগনেণ্ট গাহৰিৰ কাৰণে খাদ্য প্ৰস্তুত কৰিম
আপনাদের খুব ধুনিয়া চাই লব, মনে রাখব আপনাদের প্রেগনেন্ট গাহরিক ভাত দিয়ক, কোনো সমস্যা নহয়, কিন্তু কমক ভাত দিব, বেশিক ভাত দিলে চর্বি বাড়িব পারে, চর্বি বৃদ্ধি হলে আপনাদের যথেষ্ট সমস্যা হব পারে, মাইকী গাহরিটো শকত হব পারে, পয়ালি মৃত্যু হয়ে আসব পারে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেকারণে আপনাদের দানার খরচ কমাবর কারণে ভাত দিয়ক, কোনো প্রবলেম নাই, কিন্তু অল্প কমক দিব, আর পয়ালি দিয়ার পাছত যাতে গাখিরো প্রবলেম নহয়, সেকারণে আপনাদের ব্রিডার ফিড আর লগতে ক্যালসিয়ামের সিরাপ যোগ করবলে চেষ্টা করব। বন্ধুসকল চাব, মই এটা ভাত লৈছো, প্রায় মই তিনি পোয়া ওজনের ভাত লৈছো, বেলেগ বস্তু দিব নালাগে, ভাত দিয়ক, তারপর কিনা দানা হিসাবে প্রোটিন থাকা যে ব্রিডার ফিড, আপনাদের যে কোম্পানির দানা ব্যবহার করে এই কোম্পানির ব্রিডার ফিড বা সাউ ফিডটি প্রয়োগ করব। ইয়া চাব, এটা হয়েছে দুজনী প্রেগনেন্ট গাহরিক দিব কারণে মই বস্তার পর লই আনিছো, প্রায় ইয়াত এক কেজি ব্রিডার ফিড আছে, মই প্রেগনেন্ট গাহরিক প্রতিটি সাজত আধা কেজিক ব্রিডার ফিড দিও, যেহেতু মই দিনত দুই সাজ দিও, সেকারণে আধা কেজিক প্রায় এক কেজি হয়, কেতিয়াবা অলপ বেশিক দিও, যেহেতু এটা দানার দাম যথেষ্ট বাড়িছে, সেকারণে মই আধা কেজিক দিবলে চেষ্টা করছো, আর এটা মই ইয়াত দিম ধানের টুগুড়ি আর লগতে মাকৈ গুড়া, ইয়াত ধানের টুগুড়ি আর মাকৈ গুড়া আছে, ইয়াক মই অলপ অলপ জাস্ট 200 গ্রাম মান দিম, আপনাদের দেখা পালে মই মোর ফার্মত থাকা প্রেগনেন্ট গাহরির কারণে প্রস্তুত করা দানার বাকেটত প্রায় তিনি পোয়া ওজনের ভাত, আধা কেজি ওজনের গডরেজর ব্রিডার ফিড বা সাউ ফিড, আর লগতে ইয়াত 200 গ্রাম মাকৈ গুড়া আর কিছু পরিমাণের ধানের গুড়া বা তুঁগুড়ি আছে, কেতিয়াবা কেতিয়াবা মই এই দানার লগত ক্যালসিয়ামের সিরাপ, আয়নের সিরাপ আর ভাল কোম্পানির মিনাল মিক্সার যে মিনফাগোল বা এসিজেট অল্প অল্প দিবলে চেষ্টা করছো, আজি মই দিয়া নাই, যেন বন্ধুসকল আপনাদের দিবলে চেষ্টা করক, যদি আপনাদের প্রেগনেন্ট গাহরিক এনেক দানা প্রস্তুত করে খুবই থাকে, তেতিয়া আপনাদের ফার্মত থাকা প্রেগনেন্ট গাহরিব শারীরিকভাবে সুস্থ হয়ে থাকার উপরও প্রেগনেন্ট গাহরির গর্ভত থাকা পয়ালিব খুব ধুনিয়াক সুস্থ হয়ে থাকিব। আর জন্ম হওয়ার পাছতো বন্ধুসকল পয়ালিব মৃত্যু নহব, আর লগতে খুব ধুনিয়াক গাখির ওলাব, কিন্তু বন্ধুসকল আমার কিছু গাহরি খেতক সকলে প্রেগনেন্ট গাহরিকো অন্য গাহরির দরে যত্ন লাভ চেষ্টা করে, অর্থাৎ অকল ভাত কচু খুবই যত্ন রাখবলে চেষ্টা করে, কচু ভাত খুবই গাহরি জাই রাখব পারিব, কিন্তু বন্ধুসকল যেতিয়া আপনার প্রেগনেন্ট গাহরিটি পয়ালি জন্ম দিব তেতিয়া গাখির খুব কমক ওলাব পারে, প্রেগনেন্ট গাহরিটি পয়ালি দিয়ার পাছত খুব বেশিক দুর্বল হব পারে, জ্বর হব পারে, খাদ্য খাবলে এড়িয়ে দিব পারে, তেতিয়া বন্ধুসকল আপনি বিভিন্ন ধরনের সমস্যাত পড়ব পারে, সেকারণে আমার প্রেগনেন্ট গাহরিটি সুস্থ হয়ে থাকার উপরও পয়ালিব যাতে সুস্থ হয়, সেকারণে আপনাদের ভাত কচু লগতে ভাল প্রোটিন থাকা খাদ্য খুবলে চেষ্টা করক, মাঝে মাঝে ক্যালসিয়ামের সিরাপ, আয়নের সিরাপ আর ভাল কোম্পানির মিনারেল মিক্সার যে এসিজেট, মিনফাগোল এইব আপনাদের প্রেগনেন্ট গাহরিক অল্প অল্প প্রতিদিনে দিবলে চেষ্টা করক, যদি আপনাদের প্রতিদিনে দিব নয় মাঝে মাঝে দিয়ক, কোনো কথা নাই, কিন্তু বন্ধুসকল আপনাদের রেগুলারিটি মেনটেন করক, বন্ধুসকল পোয়ালি দিয়ার পাছতো আপনার ফার্মত থাকা প্রেগনেন্ট গাহরিটি সুস্থ হয়ে থাকিব, আর মা সুস্থ হয়ে থাকলে বন্ধুসকল পোয়ালি সুস্থ হয়ে থাকিব। এটা মই প্রেগনেন্ট গাহরিক দানা দিম, তার পাছতে মই গাহরি পোয়ালিব কেনেক দানা প্রস্তুত করা হয় তাক মই খুব ধুনিয়াক দেখাম। বন্ধুসকল এতিয়া মই গাহরি পোয়ালির কারণে, অর্থাৎ নতুনক উইনিং করা গাহরি পোয়ালি আর অন্য ফার্মের কিনি অনা গাহরি পোয়ালির কারণে মই গডরেজ আর ডিহুজর স্টার্টার ফিডর মিশ্রণটা লই আনিছো। ইয়া চাব, আপনাদের গাহরি পোয়ালির ভাল রিজাল্ট পাবর কারণে সদায় গাহরি পোয়ালির ওজনটো, অর্থাৎ 30 কেজি নোহালেক আপনাদের স্টার্টার ফিড দিবলে চেষ্টা করক, আপনাদের কচু ভাত দিয়ক কোনো কথা নাই, আপনাদের স্টার্টার ফিড দিবলে না পাহরিব, যদি আপনাদের অকল ভাত কচু দি থাকে বন্ধুসকল আপনাদের ফার্মত থাকা গাহরি পোয়ালিব বৃদ্ধি নহব পারে, সেকারণে যাতে
গাহৰি পোৱালিৰ বৃদ্ধি বাধাগ্ৰস্ত নহয় সেইকাৰণে বন্ধুসকল আপোনালোকে ফাট কচুৰ লগতে ভাল কোম্পানীৰ ষ্টাৰ্টাৰ ফিড দিবলৈ চেষ্টা কৰিব। বন্ধুসকল এতিয়া মই মোৰ ফাৰ্মত থকা দহটা গাহৰি পোৱালিৰ কাৰণে খাদ্য প্ৰস্তুত কৰি আছোঁ। মই ইয়াতে প্ৰায় 1 কেজি ওজনৰ ভাত লৈছোঁ আৰু ইয়াতে প্ৰায় 1 কেজি ওজনৰ ডিহিউজ আৰু গডৰেজৰ ষ্টাৰ্টাৰ ফিডৰ মিশ্ৰণ আছে। ইয়াক মই ভাতৰ লগত মিক্স কৰিম। আধা কেজি এইটো হৈছে 1 কেজি খুব ধুনীয়াকৈ মিক্স কৰিব। বেলেগ বস্তু দিব নালাগে আপোনালোকে, যিমান পাৰে আপোনালোকে বেলেগ বস্তু কমকৈ দিব। আপোনালোকে গাহৰি পোৱালি খুব বেছিকৈ প্ৰটিন থকা খাদ্য খোৱাবলৈ চেষ্টা কৰক আৰু লগতে বডিৰ গাঁথনিটো যাতে খুব ধুনীয়াকৈ হৈ থাকে সেইকাৰণে মাজে মাজে আপোনালোকে কেলছিয়ামৰ চিৰাপ খুৱাওক। আৰু যদি আপোনালোকে গাহৰি পোৱালিক জন্ম পোৱাৰ পাছতে আইৰণৰ ভেকচিন বা ইনজেকশ্যন দিছে তেনেহ'লে মাজে মাজে আপোনালোকে আইৰণৰ চিৰাপ দিয়াৰ প্ৰয়োজন নাথাকে, কিন্তু আপোনালোকে মাজে মাজে কেলছিয়ামৰ চিৰাপ আৰু লগতে ভাল কোম্পানীৰ মিনাৰেল মিক্সাৰ দিবলৈ নাপাহৰিব। মই মোৰ ফাৰ্মত মিনফা গোল্ড নাইবা এচিজেট নামৰ মিনাৰেল মিক্সাৰৰ যিকোনো এটা মই ব্যৱহাৰ কৰিছোঁ, খুব ভাল ফল পাইছোঁ। আৰু বন্ধুসকল যদি আপোনালোকৰ মিনাৰেল মিক্সাৰ কিনিবৰ কাৰণে টকা পইচা কম হৈছে তেতিয়া আপোনালোকে গাহৰি দেহত মিনাৰেল মিক্সাৰৰ পৰিমাণ বঢ়াবৰ কাৰণে কোম্পানীৰ মিনাৰেল মিক্সাৰৰ সলনি আপোনালোকে গছ গছনিৰ পাত দিব পাৰে। কলপাত, মিঠাল পাত, ডুবুৰী বন, ইয়াৰ উপৰিও লতা, চেগুন গছৰ পাত, গাম্বাৰী গছৰ পাত এইবোৰক খুৱাই গাহৰি দেহত মিনাৰেল মিক্সাৰৰ পৰিমাণটো বঢ়াবলৈ চেষ্টা কৰিব পাৰে। ইয়াৰ বন্ধুসকল মই গাহৰি পোৱালিৰ কাৰণে খাদ্য প্ৰস্তুত কৰিলোঁ। এতিয়া মই গাহৰি পোৱালিক দিম। গাহৰি পোৱালিবোৰে এই দানাটো খায় নে নাখায় আপোনালোকক মই খুব ধুনীয়াকৈ দেখুৱাই যাবলৈ চেষ্টা কৰিম। চাই থাকক লাইফ ষ্টক বিজনেছ। বন্ধুসকল চাব, মই বাকেটত গাহৰি পোৱালিৰ কাৰণে দানা লৈ আনিছোঁ। আপোনালোকক মই গাহৰি পোৱালিৰ কাৰণে কেনেকৈ দানা প্ৰস্তুত কৰিব লাগে দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ। এয়া চাব গাহৰি পোৱালিকেইটা দানা ৰখি আছে। এতিয়া মই আপোনালোকক দেখুৱাম মোৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালিবোৰ দানা খায় নে নেখায়। চাব বন্ধুসকল কেনেকৈ খাইছে। যদি আপোনালোকৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালিবোৰ এনেকৈ আপুনি প্ৰস্তুত কৰি দিয়া দানাটো খায় তেতিয়া বন্ধুসকল গাহৰি ডাঙৰ নোহোৱাৰ কোনো কাৰণ নাই। এয়া চাব কেনেকৈ খাইছে বন্ধুসকল। এই চাৰিটাক মই অন্য এখন ফাৰ্মৰ পৰা কিনি আনিছিলোঁ, অৰ্থাৎ 6,500 টকাত কিনি আনিছিলোঁ। খাদ্য খাবলৈ জাষ্ট আৰম্ভ কৰিছে, মই 32 দিনতে উইনিং কৰিলোঁ। এয়া চাব বন্ধুসকল এতিয়া খাব লাহে লাহে, যিহেতু বয়স বেছি হোৱা নাই সেইকাৰণে লাহে লাহে খাব। চাব ডিহিউজৰ ষ্টাৰ্টাৰ ফিড দিয়াৰ কাৰণে ইয়াৰ বডি কেনেকুৱা। আপোনালোকে গাহৰি পোৱালিৰ স্বাস্থ্য খুব ধুনীয়াকৈ বনাই ৰাখিবৰ কাৰণে আপোনালোকে ডিহিউজৰ ষ্টাৰ্টাৰ ফিড লগতে গডৰেজৰ ষ্টাৰ্টাৰ ফিড ব্যৱহাৰ কৰিবলৈ চেষ্টা কৰক। যদি আপোনালোকে এইবোৰ ব্যৱহাৰ নকৰাকৈ গাহৰি পোৱালিক অকল ভাত কচু খুৱাই থাকে তেতিয়া বন্ধুসকল গাহৰি পোৱালি পৰ্যায়ক্ৰমে বা দিনক দিনে দুৰ্বল হৈ যাই থাকিব। চাব এই দুটাক মই এতিয়া ড্ৰাই ফিড দিম। যিহেতু সৰুৰে পৰা ড্ৰাই ফিড দিয়া অভ্যাস আছিলে সেইকাৰণে মই অলপ ড্ৰাই ফিড দিব লাগিব, কাৰণ লগে লগে খাদ্য সলনি কৰি দিলে গাহৰিবিলাকে কষ্ট পায়। সেইকাৰণে মই অলপ ড্ৰাই ফিডো দিম। ইয়াৰ চাব বন্ধুসকল কেনেকৈ খাইছে, খুব ধুনীয়াকৈ খাবলৈ আৰম্ভ কৰিছে। আৰু এই চাৰিটাৰ খাদ্য খোৱাৰ নিয়মটোৱে বেলেগ, কিমান ধুনীয়াকৈ খাইছে চাব। বন্ধুসকল মই খাচী গাহৰিৰ কাৰণে দানা প্ৰস্তুত কৰিছোঁ। আপোনালোকে নিজৰ ফাৰ্মত থকা খাচী গাহৰিক যিমান পাৰে ভাত দিয়ক। বন্ধুসকল আপোনালোকে যিমান বেছিকৈ খাচী গাহৰি খুৱাব পাৰিব সিমানে সোনকালে গাহৰি ডাঙৰ হ'ব। সেইকাৰণে মই খুব বেছিকৈ ভাত দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। মাত্ৰ মই প্ৰতিটো খাচী গাহৰিক, অৰ্থাৎ 30 কেজিৰ ওপৰত হোৱা খাচী গাহৰিক প্ৰতিটো সাজত ভাতৰ লগত 0.5 কেজিকৈ গডৰেজৰ গ্ৰোৱাৰ ফিড দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। তাৰ লগত বন্ধুসকল মই যিমান গাহৰি খাব পায় সিমানে মই অকল ভাত দিবলৈ চেষ্টা কৰিছোঁ। মাজে মাজে অলপ ধানৰ গুড়া বা মাকৈ গুড়া দিবলৈ চেষ্টা কৰিছোঁ, কিন্তু মই বিশেষভাৱে ভাত আৰু গডৰেজৰ যিটো গ্ৰোৱাৰ ফিড ইয়াকে মই অলপ অলপ দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। অৰ্থাৎ প্ৰতিটো সাজত গডৰেজৰ গ্ৰোৱাৰ ফিডটো 0.5 কেজি আৰু লগতে গাহৰিয়ে যিমান খাব পাৰে সিমান মই ভাত দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। এইখিনি দিয়াৰ ফলতে বন্ধুসকল মই ভাল ফল পাবলৈ সক্ষম হৈছোঁ। আপোনালোকে কচু দিয়ক,
ধানর তুঙ্গুড়ি দিয়ক, মাকৈ গুড়া দিয়ক, যিকোনো দিব পারে, কিন্তু বন্ধুসকল আপনাদের যিমান যি দিয়ক কোনো প্রবলেম নাই। আপনাদের মাত্র গাহরির বডিটো যাতে ফুলি থাকে সেই কারণে বন্ধুসকল আপনাদের প্রোটিন থাকা খাদ্য হিসাবে গডরেজর গ্রোয়ার ফিড বা যিকোনো ভাল কোম্পানির দানা যেটা আপনি ব্যবহার করে সেইটা আপনাদের প্রতিটা সাজত আধা কেজি করে দিবলে চেষ্টা করব। এয়া চা বন্ধুসকল, মই দুটা খাসি গাহরির কারণে বাকেটত ভাত লৈছো, অর্থাৎ প্রায় আধা বাকেটরতকৈ বেছি ভাত লৈছো। এতিয়া মই ইয়াত আধা কেজি গডরেজর গ্রোয়ার ফিডটো মিক্স করিম, তারপর মাকৈ আর ধানের যে তুঙ্গুড়ি মিক্স ইয়াত মই অলপ দিবলে চেষ্টা করি, মই বেছি নিদো যাতে বাজেটটো বেছি নহয়। বন্ধুসকল আপনাদের গাহরিয়ে যিমান খাব পারে তাতকৈ সদায় অলপ কম দিবলে চেষ্টা করব, যাতে গাহরিয়ে লোকসান নকরে, কারণ বন্ধুসকল আমি এইবোৰ বস্তু কিনিলেহে পাই। সেই কারণে বন্ধুসকল আপনাদের গাহরিয়ে যিমান খাব পারে তাতকৈ সদায় অলপ কমকৈ খাদ্য দিবলে চেষ্টা করব। আপনাদের দুবারের সলনি তিনবার দিয়ক কোনো প্রবলেম নাই, কিন্তু বন্ধুসকল বেশিকৈ নিদিব, বেশিকৈ দিলে আপনার সময় থাকা গাহরি বাছি বাছি খাব পারে, আর বাছি বাছি খোৱা যদি অভ্যাস হয় তেতিয়া বন্ধুসকল আপনাদের গাহরি ভাল ভাল প্রোটিন থাকা খাদ্য খোৱার পিছতো আপনার ফার্মে থাকা গাহরি বহুত ডাঙর নহব পারে। এইখানে বন্ধুসকল আপনাদের অল্প শিকি লব, যদি আপনাদের এইখানে নিয়মটা শিকি লয় তো বন্ধুসকল আপনাদের নিজের ফার্মে থাকা গাহরিবিলাক যত্ন লওয়ার কোনো ধরনের অসুবিধা নহব। বন্ধুসকল এটা মই খাসি গাহরির কারণে দানা প্রস্তুত করে আছো, মই অল্প খরকৈ কৈছো কারণ বন্ধুসকল ভিডিওটা অল্প বেশিকৈ দীঘল হব, সেই কারণে আপনাদের যাতে কথাখিনি বুঝি পায় সেই কারণে বন্ধুসকল আপনাদের খুব ধুনকি চাই লব, আর ভিডিওটি শেষলকে চাই থাকবলে চেষ্টা করব। চাই থাকক লাইফস্টক বিজনেস। আপনাদের গাহরিক দিয়া খাদ্য খুব ধুনিয়া হাতেরে মিক্স করে দিব যাতে খাদ্যর সাদ ওলাই আহে। আর বন্ধুসকল আপনাদের জানে যদি খাদ্যর সাদ বাড়ে তো বন্ধুসকল বস্তু ভাল নহলে খাবলে খুব মানে মন যায়। ঠিক একদরে আমি গাহরিকো এনে ধরনের ব্যবস্থা কই দিবলে চেষ্টা করব লাগে। ভাত আর ইয়াত গডরেজর গ্রোয়ার ফিট আছে, লগতে ধানের যে তুঙ্গুড়ি বা গুড়া কয় লগতে মাকৈ গুড়া অল্প আছে, ইয়াতো মই এনেকৈ মিক্স করিম। ইয়া চাব অলপ মই মাকৈ গুড়া লৈছো, তারপর আধা কেজি তাতকৈ কম নিদিব বন্ধুসকল, তাতকৈ কম দিলে গাহরি ডাঙর নহব পারে। বন্ধুসকল গডরেজর গ্রোয়ার ফিডটো দিলে যথেষ্ট পরিমাণের প্রোটিন পাব, আর প্রোটিন পালেহে বন্ধুসকল গাহরির গঠনটো বৃদ্ধি হব, অর্থাৎ বডিটো বৃদ্ধি হব। যদি আপনি গ্রোয়ার ফিড নিদিয়ে তেতিয়া বন্ধুসকল খায়ো গাহরি ডাঙর নহব পারে, এনে ধরনের সমস্যা হয় বন্ধুসকল। এইখানে আপনাদের নিয়মটো পালন করক, এইখানে নিয়ম পালন করলে নিশ্চয় আপনার ফার্মে থাকা গাহরিব ডাঙর হওয়ার লগতে বন্ধুসকল দেখাত খুব ধুনিয়া হব। মই এটা মোর ফার্মে থাকা খাসি গাহরিক দেখাবলে চেষ্টা করি, আপনাদের খুব ধুনকি চাই থাকিব। চাও বন্ধুসকল খাসি গাহরি কেটা খুব ধুনক খাদ্য খাই আছে, মই মোর ফার্মে থাকা খাসি গাহরিবিলাক বিশেষকৈ ভাত গডরেজর গ্রোয়ার ফিড হিসাবে প্রতিটা খাসি গাহরিক অর্থাৎ 30 কেজির উপর হওয়া খাসি গাহরি আধা কেজিক গ্রোয়ার ফিড ধানের গুড়া আর লগতে কিছু পরিমাণে মাকৈ গুড়া দিবলে চেষ্টা করে আইসো, মাঝে মাঝে শুকান মাছের গুড়াও দিবলে চেষ্টা করো। এয়া চাব বন্ধুসকল যদি আপনাদের কিনা দানা দিয়ে তেতিয়া বন্ধুসকল মাছের গুড়া অর্থাৎ শুকান মাছের গুড়া দিয়ার প্রয়োজন না থাকে, কারণ যিমানে বেছি বস্তু আমি মিক্স করব সিমানে বাজেট বেছি হব। এয়া চাব বন্ধুসকল মই ভাত গডরেজর গ্রোয়ার ফিড খুবই গাহরি বডি কেনেকৈ বনাইছো চাব, কিমান ধুনিয়া চাব বন্ধুসকল চাবসুন। এনেদরে যদি বডি হয় তেনেহলে বন্ধুসকল আপনাদের নিশ্চয় গাহরি খুব ধুনিয়া দাম পাব। বন্ধুসকল আপনাদের স্ক্রিনের যে গাহরি দেখা পাইছে এই হচ্ছে মোর ফার্মত থাকা হেমসেরবর, মই ইয়াক সদায় এই গাহরিটো যিমান খাব পারে তাতকৈ কম খাদ্য দিবলে চেষ্টা করে আইসো, আর মই ইয়াক খুব কমকৈ চর্বি থাকা খাদ্য দিবলে চেষ্টা করো। যদি বেশিকৈ চর্বি দিয়া হয় ই বেশিকৈ শকত হব, কাম করব নোৱাৰিব, যাতে কাম খুব ধুনিয়া হয় ভাল পোৱালি জন্ম হয়, সেই কারণে আমি নিজের ফার্মত থাকা বড় আর প্রেগনেন্ট গাহরি বা গিল এইবোৰক খুব ধুনিয়াকৈ যত্ন রাখবলে চেষ্টা করব লাগে, অর্থাৎ ভাত কমকৈ দিব, আর আপনাদের পারিলে প্রোটিন থাকা খাদ্য দিয়ক কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাদের চর্বি থাকা খাদ্য কমকৈ দিবলে চেষ্টা করুক, যে ভাত আর বিভিন্ন ধরনের চর্বি থাকা খাদ্য আছে এইবিলাক আপনাদের কম দিবলে চেষ্টা করব। বন্ধুসকল চাব মই গাহরি পোয়ালিকেটাক আকু ডিউজর ড্রাই ফিডও দিছো, কারণ এই গাহরি পোয়ালিকেটা সর অবস্থা ড্রাই ফিড খোৱার অভ্যাস আছিলে, সেই কারণে মই লাহে লাহে খাদ্য খোৱার অভ্যাসটো সলনি করবলে চেষ্টা করছো। এয়া চাব ড্রাই ফিড খুব ধুনকি খাইছে। এই পোয়ালিকেটাক আকু এবার মই দানা দিছো, প্রথমবার দিয়াটো খাই শেষ করেছে। খাদ্য খোৱাত এই চারিটা গাহরির লগত মোর ফার্মত থাকা বাকি গাহরিবোৰ পাতা নাপায়, চাব কিমান ধুনকি খাদ্য খায়, এটু হওয়ার পাছতে আকু কান্দিব, এক সপ্তাহও হওয়া নাই, স্বাস্থ্য খুব ধুনকি ফুলি উঠিছে,
গাহৰিক আমি যিমানে ভাল খাদ্য দিয়ে সিমানে সোনকালে ডাঙৰ হ'ব। কিন্তু আপোনালোকে খৰচ কৰিব ভয় কৰি যদি আপোনালোকে নৰ্মেল খাদ্য খুৱাই থাকে তেতিয়া বন্ধুসকল গাহৰিবোৰ ডাঙৰ নহ'ব আৰু লগতে বেমাৰ আজাৰ হ'ব। আৰু বেমাৰ আজাৰ হ'লে বন্ধুসকল জানে গাহৰিক বেমাৰ আজাৰ হ'লে ভাল কৰাটো যথেষ্ট কঠিন হয়। সেইকাৰণে আপোনালোকে ভাল খাদ্য খুৱাওক যাতে গাহৰি ডাঙৰ হোৱাৰ লগতে বেমাৰ আজাৰ নহয়। বন্ধুসকল মই মোৰ ফাৰ্মত থকা গাহৰিবিলাকক জাষ্ট দানা প্ৰদান কৰিলোঁ। আজি মই এই ভিডিঅ'ৰ জৰিয়তে কেনেকৈ গাহৰিক খাদ্য প্ৰদান কৰিব লাগে অৰ্থাৎ কেনেকৈ কম খৰচত খাদ্য প্ৰস্তুত কৰি গাহৰিক খুৱাই গাহৰিক ডাঙৰ কৰিব পাৰে আৰু লাভ কৰিব পাৰে এই বিষয়ে মই ক'বলৈ দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ। আপোনালোকে এনেকৈ নিজৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালি খাচী গাহৰি মাইকী গাহৰি আৰু লগতে যিটো বৰ এইবিলাকক মই দেখুওৱাৰ দৰে যত্ন ৰাখিবলৈ চেষ্টা কৰক। নিশ্চয় আপোনালোকে ভাল ফল পাবলৈ সক্ষম হ'ব আৰু লগতে বন্ধুসকল আপোনালোকৰ ফাৰ্মত থকা গাহৰিবোৰ বেমাৰ আজাৰ নহ'ব। বন্ধুসকল এইখিনি নিয়মটো পালন কৰক। যদি আপোনালোকে এইখিনি নিয়ম পালন কৰিবলৈ চেষ্টা কৰে নিশ্চয় বন্ধুসকল ভাল ফল পাবলৈ সক্ষম হ'ব। কিন্তু বেছি কম খৰচত দানা প্ৰস্তুত কৰিব গৈ যাতে গাহৰিবোৰ বেমাৰী নহয় দুৰ্বল নহয় এইখিনি আপোনালোকে ভুল নকৰিব। গাহৰি পালন কৰিছ যদি আমি অলপ ভাল খাদ্য খুৱাবই লাগিব কাৰণ বন্ধুসকল গাহৰি খালেহে ডাঙৰ হ'ব। এইখিনি কথা আপোনালোকে মনত ৰাখিব। বন্ধুসকল আৰু বেছি কথা নকওঁ যিহেতু সময়ো হৈছে মই স্কুলতো যাব লাগিব খুব দেৰি হৈছে। সেয়ে বন্ধুসকল আজি মই এইখিনিকে দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ। আশা কৰিছোঁ মই আপোনালোকক সঁচাকৈ অলপ হ'লেও সহায় কৰিব পাৰিছে। বন্ধুসকল যদি আপোনালোকে মোৰ এই ভিডিঅ'টো ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিবলৈ নাপাহৰিব আৰু যদি আপোনালোকে মোৰ চেনেলত নতুনকৈ আহিছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়াৰ লগতে কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব। তেনেহ'লে বন্ধুসকল শেষত আপোনালোকৰ শুভ হোৱাৰ আশাৰে আপোনালোকৰ উন্নতি হোৱাৰ আশাৰে আৰু আমাৰ পৰিয়ালটো আপোনালোকৰ পৰা মৰম আৰু সহায় পোৱাৰ আশাৰে আজি এৰিছোঁ। চাই থাকক লাইভ ষ্টক বিজনেছ। আপোনালোকৰ শুভ হওক।